ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান বালির সভাপতিত্বে এ সময় সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মন উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান সালথা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বাল্য বিয়ে ও মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি